খালেক চা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার, তারা কেউ হলো না পাপের জামিন, মুর্শিদ তুমি নীলাভার।
বাবা আপনি বড় হয়েছেন, আপনার বাবাকে গিয়ে যদি বলেন, বাবা তুমি আমাকে লালন পালন করেছো, বড় করেছো, আমাকে বড় করতে গিয়ে রিক্সা চালাইছো, মাটি কাটছো, কত কষ্ট করছো। ও বাবা, আমি আমার যৌবন প্রাপ্তি যখন হয়েছি, যৌবনের উন্মাদনায় জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, পাপী হয়ে গেছি। তুমি তো আমার বাবা, তুমি কি দয়া করে আমার পাপের ভাগটা নিবা? বাবা কি নিবে? যদি বলি মা, শুনেছি মায়ের মতো দরদি জগতে সন্তানের জন্য দ্বিতীয় একটাও হয় না। যে মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। ও মা, তুমি আমাকে লালন পালন করতে গিয়ে কত ত্যাগ, কত কষ্টই না করেছো। মা, আমি যৌবনের অন্মাদনায়, যৌবনের খায়েশে পড়ে জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। ও মা, তুমি তো আমার গর্ভধারিণী, তুমি কি আমার পাপের ভাগটা নিবা? মা কি পাপের ভাগ নিবে বাবা? কিন্তু একটা মানুষ, সেই মানুষটা আমার জালাল স্যার, সেই মানুষটা আমার সামান চান, ডাক দিয়া বলে আয় পাগল রে, আজ হইতে তোর জানা অজানা জীবনের যত গুণা এহকাল পরকাল সমগ্র কিছুর দায়িত্ব আমি নিয়ে নিলাম রে।
আমি কোথায় গেলে প্রাণ যো আমার কেহ আমার মাতা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার তারা কেউ হলো না পাপের জামি তুমি নিলে ভার হবে না কয়েক জন্মে তোমার দয়ার কিছু লাগে।
চ্যানেল এমটিভি হৃদয়ে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।